অনেকেই দেখেন যে এই জায়গায় কিন্তু তিনটা স্টপ ক্লক লাগায়, তো সেটাও আর একটা কারণ আছে। আপনারা যদি দেখা যাচ্ছে যে এই দিকের যে পয়েন্টগুলো রয়েছে, অর্থাৎ এই বালতির ট্যাপে আপনি যদি আছে গরম পানি পেতে চান, কিংবা হ্যান্ড শাওয়ারে, কিংবা আপনার এইসব টয়লেটের লাইনে, আমরা যে ঢালাইটি দিয়েছিলাম প্যানের ঢালার উপর থেকে, এটা কিন্তু রয়েছে 14 ইঞ্চিতে। আমাদের যে চেম্বার রয়েছে সেটা থেকে কিন্তু অন্তত 3 ইঞ্চি দূরে কিন্তু আপনার এটা রয়েছে বদনার যে ট্যাপের শেষ প্রান্ত। দেখতে পাচ্ছেন আমাদের যে দুইটা স্টপ ক্লক রয়েছে, একই লেভেলে কিন্তু আপনার হ্যান্ড শাওয়ারের লাইনটা দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আবার একটি নতুন বাথরুম ফিটিংসের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। তো সর্বপ্রথম আপনাদের বাথরুমের যে অবস্থান সেটা আপনাদেরকে একটু দেখাবো। তো এই হচ্ছে বাথরুম, এবং এই বাথরুমে হাই কমোড এবং লো কমোডের দুইটাই কিন্তু লাইন করা হয়েছে। আর এই সাইডে কিন্তু গোসলের জায়গা হবে, যেখানে আপনার বালতির জন্য আলাদা ট্যাপ থাকবে, এবং শাওয়ার থাকবে, অর্থাৎ ঝর্ণা থাকবে, হ্যান্ড শাওয়ার থাকবে। তো ইত্যাদি ফিটিংসগুলো আমরা এই ঠিক এই সাইডে করব। আর এখানে যে বাথরুমের যে আয়তন সেটা সর্বপ্রথম আপনাদেরকে দেখাবো, এরপর আপনার ট্যাপের জন্য কতটুকু উচ্চতায় আমরা যে লাইনটা টানবো বা এখানে গ্রুপটা কাটবো সেটাও আপনাদেরকে দেখাবো। তো মূলত সবগুলোই আজকে আপনাদের একবার ফুল ডিটেলসে দেখাবো, যে একটা বাথরুম এর ভেতরে পানি লাইনের যে কাজগুলো কীভাবে করা হয় সেটা ফুল ডিটেলস আজকে দেখতে পাবেন। তো আশা করি পুরো ভিডিওটি সাথেই থাকবেন, আর আমাদের চ্যানেলে এমন ধরনের ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ভিডিওটি যদি দেখে ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করে যেতে ভুলবেন না। তো এই বাথরুমে আমরা যে ফিটিংসগুলো করব তার জন্য কিন্তু এখানে জিআই ফিটিংস দেখতে পাচ্ছেন, অর্থাৎ পাইপগুলো ফিটিং দেওয়ার জন্য এখানে যে এলবো নিপিলটি, আমরা যে সেটিংগুলো আসলে প্রয়োজন সেই সেটিংগুলো কিন্তু এখানে জিআই ফিটিং দেখতেই পাচ্ছেন। তো এই জিআই ফিটিংসে এবং কিছু পিভিসি ফিটিংসের ভেতরে যে পার্থক্য সেটা যদি জানতে চান, আমার চ্যানেলে কিন্তু অলরেডি ভিডিও আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এই বাথরুমে কিন্তু আসলে দুইটা লাইন হবে, অর্থাৎ গরম এবং ঠান্ডার লাইন, অর্থাৎ আপনার এখানে গিজারের লাইন হবে। এই জন্য কিন্তু আমরা দুইটা স্টপ ক্লক ব্যবহার করব। তো দর্শক, এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মানে শাওয়ারের জন্য আমরা দুইটা কনসিল স্টপ ক্লক এখানে ব্যবহার করেছি, একটা হচ্ছে গিজারের জন্য এবং একটা কিন্তু সরাসরি ট্যাঙ্কির লাইনের জন্য। তো এটাতে আমরা যে লাইনটা করব সেটা হচ্ছে, আমরা এখানে কিন্তু আলাদা আরও দুইটা লাইন হবে, সেটা দুইটা ট্যাপের লাইন হবে, এর নিচে একটা এবং এর নিচে একটা। তো এখানে কিন্তু মিক্সার ট্যাপের কোনো লাইন হবে না, সেই কারণেই কিন্তু আমরা ঠিক এইটা এইভাবে সেটিং দিয়েছি। তো অনেকে কিন্তু তিনটা স্টপ ক্লক ব্যবহার করে, তো সেটার কারণ কি সেটাও আপনাদেরকে ভিডিওর মাঝে অবশ্যই জানাবো। আর এখানে যে ফিটিংসগুলো ব্যবহার করা হয়েছে সেটা আপনাদেরকে একটু বলে দেওয়ার প্রয়োজন। সেটা হচ্ছে, এখানে আমরা কিন্তু সব কিন্তু 3/4 সাইজের 3/4 ইঞ্চি। তো এখানে নিপিল আছে 4টা, 1টা 2টা 3টা 4টা নিপিল, এবং 2টা এলবো আছে 3/4, এবং 1টা 3/4 টি আছে। তো এই হচ্ছে মূলত এটার ফিটিং। তো এখন বাথরুমের যে আয়তন সেটা আপনাদেরকে দেখাবো। দর্শক, এখানে বাথরুমের যে দৈর্ঘ্য আছে 7 ফুট 10 ইঞ্চি, এবং বাথরুমের যে প্রস্থ সেটা আছে 5 ফুট 6 ইঞ্চি। আর আপনারা লো কমোড এবং হাই কমোডে যে আমরা যে চেম্বারটা করেছি সেটা আছে 3 ফুট। আর গোসলের সাইডে যে অবশিষ্ট জায়গা আছে সেটা কতটুকু আছে আপনাদেরকে দেখাবো। 4 ফিট 10 ইঞ্চি জায়গা আছে আপনার গোসলের সাইডে। তো বাথরুমের যে উচ্চতা সেটা হচ্ছে লোড বিমের উপর থেকে আছে 7 ফিট 1 ইঞ্চি। শাওয়ারের লাইন আছে সেটা আমরা এখন এটার যে মিডিল, অর্থাৎ গোসলখানায় আমরা যতটুকু জায়গা পাচ্ছি চেম্বার বাদ দিয়ে, এটার মিডিল করেই আমরা হচ্ছে শাওয়ারের লাইনটা উঠাবো। তো দর্শক, আমরা এখানে আপনার গোসলের সাইডে যে জায়গাটা রয়েছে সেটার একটা মিডিল করে নিলাম। তো মিডিল করে নিয়ে আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে একটা দাগ দিয়েছি, এবং এই যে আপনি টি দেখছেন এই টি বরাবর কিন্তু আমাদের শাওয়ার উঠবে, ঠিক একেবারে ছাদের নিচ পর্যন্ত থাকবে। তো এটার মিডিল করে কিন্তু আমরা আসলে লাইনটা কাটবো। আর এখানে যে স্টপ ক্লক রয়েছে, স্টপ ক্লকের উচ্চতা আপনারা 40 থেকে 42-এর ভিতরে রাখবেন, তাইলে কিন্তু একটা পারফেক্ট মাপ হবে। আর এবং এটা মাপ দিবেন আপনার ঘরের যে পোতা বা লোড বিম রয়েছে, ঠিক সেই লোড বিম থেকেই আপনারা কিন্তু এই 40 থেকে 42 ইঞ্চি উচ্চতায় আপনারা এই কনসিল স্টপ ক্লকটা রাখবেন। গিজারের যে লাইন সেটা হচ্ছে আপনারা বাম সাইডে ট্যাপ, এবং আপনার যে স্টপ ক্লকটা সেটা কিন্তু বাম সাইডে হবে, অর্থাৎ এই বাম সাইডে যেটা সেটা কিন্তু আপনার গিজারের জন্য হবে, আর ডান সাইডে যেটা সেটা হচ্ছে সরাসরি ট্যাঙ্কির লাইনের জন্য হবে। তো আমরা গিজারের লাইনটা যেহেতু ডাউন সাইডের উপরে গিজার হবে, এই যে ডাউন সাইডের উপরে গিজার হবে, তো এই গিজারের লাইনটা আমরা ঠিক এই সাইড দিয়ে এমনি কেটে
ठीक এইভাবে উপর দিয়ে কিন্তু উঠে সাত ছিদ্র করে লাইনটা উঠিয়ে দিব আর এই সাইডে আমরা আলাদা একটা হ্যান্ড শাওয়ারে লাইন করব তো সেগুলো আসলে কাটার পরে আমাদের পুরোপুরি ফিটিং দেওয়ার সময় আপনাদেরকে দেখাবো তো সাথেই থাকবেন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের এখানে যে গ্রুপ কাটার কাজ কিন্তু শেষ হয়ে গেছে তো এখন আমরা পাইপগুলো এক এক করে ফিটিং করব তো ফিটিং দেওয়ার আগে একটা কাজ সেটা হচ্ছে আমরা পাইপগুলো সাময়িকভাবে বেঁধে রাখার জন্য তো টাইটের টাইলস রাখ পর্যন্ত বেঁধে রাখার জন্য কিন্তু ঠিক এইভাবে পেরেক এবং জিআই তারের সাহায্যে 1 ইঞ্চি স্টিল পেরেক এবং 24 নম্বর জিআই তার দিয়ে আপনার পাইপটা আটকে রাখার জন্য ঠিক এইভাবে কিন্তু আমরা পুঁতে নিয়েছি দেখতেই পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু 1.5 ফিট দূরে দূরে কিন্তু আমরা এগুলো পুঁতে নিয়েছি তো দর্শক আমরা প্যানের যে ট্যাপটা দেব সেটার জন্য আমরা এমন ধরনের 1/2-3/4 এলবো ব্যবহার করব এবং ঠিক এমন জায়গায় এটা রেখে আমরা মাপ নেব তবে একটা কথা হচ্ছে আপনার যখন আছে বাথরুমের আমরা ট্যাপটা দেব তো অবশ্যই আছে এই ওয়াল থেকে অর্থাৎ পেছনের ওয়াল থেকে আপনার সর্বোচ্চ 30 ইঞ্চি থেকে 32 ইঞ্চি দূরত্বে কিন্তু আমরা এটা রাখতে হবে তো এখানে আমরা 32 ইঞ্চিতে রাখবো তো এটার সাথে আরেকটা জিনিস আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে এখানে প্যানের যে চেম্বারের যে শেষ প্রান্ত এই শেষ প্রান্তটা যাতে আপনার আসলে আবার এই ট্যাপের একেবারে সোজাসুজি যাতে না পড়ে সেটা খেয়াল করতে হবে যাতে আপনার এখানে বদনা রাখা যায় এবং বদনাটা যাতে ভালোভাবে রাখা যায় সেইভাবে কিন্তু আপনার এই ট্যাপটা দিতে হবে ট্যাপটা যদি দেখা যাচ্ছে আবার চেম্বারের বাইরে চলে যায় তাহলে কিন্তু ট্যাপটা বসাতেও মানে বদনাটা বসাতেও কিন্তু আপনার সমস্যা হবে তো সেইভাবে কিন্তু আপনাকে দিতে হবে আরেকটা জিনিস অনেকেই বলে যে ফ্যানে বসার সময় দেখা যাচ্ছে যে হেঁটু মানে হাঁটুতে নাকি আপনার এই ট্যাপটা বেঁধে যাওয়ার একটা ভয় থাকে কিন্তু আসলে সেটা হয় না অনেক যত লম্বা মানুষই হোক না কেন আপনার হাঁটুতে কিন্তু আসলে ট্যাপটা বাঁধে না তো আমি আপনাদের সাজেশন করব যে পেছনের এই ওয়াল থেকে আপনারা 30 থেকে 32 ইঞ্চির ভিতরে ট্যাপটা রাখবেন তো আমরা এখানে 32 ইঞ্চিতে রাখছি আর এই কোনায় আমরা আরেকটা কিন্তু এলবো ব্যবহার করছি এটা 3/4 এলবো দিয়ে আমরা এটার মাপ নিব এখানে আমরা কিন্তু 32 ইঞ্চি পাইপ কাটবো এবং এটা কিন্তু 32 ইঞ্চি দেবো তো আমরা প্যানের এই লোডাউনের জন্য আবার আপনার এখানে একটা লাইন রাখবো তো লাইনটা অনেকে দেখা যাচ্ছে যে আপনার এই যে পাইপটা ওঠানো হয় এই পাইপটার মিডিল বরাবর রেখে দেয় তো সেটা হচ্ছে আপনি যদি লোডাউন বা না লাগিয়ে যদি বাল্ব যদি আপনি লাগান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি এই এই লাইনটা কিন্তু মিডিল বরাবর ঠিক এমন মিডিল বরাবর রাখতে হবে আর যদি আপনি লোডাউন লাগান সেক্ষেত্রে এই ওয়াল থেকে আপনি 6 থেকে 8 ইঞ্চি দূরে রাখবেন এই লাইনটা কারণ যদি এই লাইনটা যদি আপনি লোডাউন লাগান সেক্ষেত্রে যদি এমন নিকটে নিয়ে আসেন তাহলে কিন্তু আপনার লোডাউনে আসলে বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তো আপনারা অবশ্যই এই এই সাইডের যে ওয়াল রয়েছে এই ওয়াল থেকে 6 ইঞ্চি থেকে 8 ইঞ্চি দূরে কিন্তু আপনার এই লোডাউনের লাইনটা রাখবেন তো আমরা এখানে 6 ইঞ্চি পাইপ দিয়ে কিন্তু আপনার এই লোডাউনের লাইনটা করব তো এখন চলেন আমরা এগুলো পাইপটা কেটে আপনাদের কীভাবে প্যাঁচ কাটানো হয় সেটা আপনাদেরকে দেখাবো তো দর্শক আসলে এই আমরা যেহেতু এই থ্রেড পাইপগুলো ব্যবহার করছি তো আপনারা জানেন যে পাইপগুলো কাটার পরে কিন্তু মুখে এই যে প্যাঁচ থাকে প্রথমে কিন্তু নতুন পাইপে আপনার দুই মুখে প্যাঁচ থাকে এমন কিন্তু পরবর্তীতে কিন্তু আপনারা যখন কেটে ফেলা হয় তখন কিন্তু আর প্যাঁচ থাকে না তো তার জন্য কিন্তু আমরা এই যে প্যাঁচ কাটা যে মেশিনটা রয়েছে এটা হচ্ছে আপনার ক্যাসলা মেশিন তো এটার মাধ্যমে আমরা আসলে এটা থেকে এখন প্যাঁচ কাটাবো এবং আপনাদেরকে দেখাবো তো এই মেশিন সম্পর্কে কিন্তু আমাদের চ্যানেলে অলরেডি একটা ভিডিও দেওয়া আছে আপনারা মেশিন কিন্তু দুই ধরনের পাওয়া যায় একটা আছে ম্যানুয়াল এবং একটা অটো দুই ধরনের মেশিন পাওয়া যায় তো আপনারা যেটা নিতে চান তো কেনার আগে আপনি চাইলে আমাদের এই ভিডিওটি দেখে নিতে পারেন তাহলে কিন্তু একটা ভালো ধরনের ধারণা পাবেন আর ভিডিওতে কিন্তু উল্লেখ করা আছে যে আপনার আসলে কত টাকা রেট নেবে তবে যে ভিডিওতে যে রেটটা বলা হয়েছিল সেটা কিন্তু এখন একটু বেড়ে গিয়েছে তো সেক্ষেত্রে আপনারা কেনার সময় অন্তত 1-1.5 হাজার টাকা হাতে বেশি করে নিয়ে যাবেন তো আমাদের পেজ দেখতেই পাচ্ছেন কিন্তু কাটানো হয়ে গেছে তো এখন আমরা আর একটু ট্রাই করবো যে আসলে আমাদের যে ফিটিংসটা রয়েছে ফিটিংসে পেজটা ভালোভাবে লাগছে কি না তো দেখতেই পাচ্ছেন যে আমাদের পেজটা কিন্তু সঠিকভাবে হয়েছে এবং আমাদের যে ফিটিংস সেটা কিন্তু এটাতে লেগে যাচ্ছে ভালোভাবেই লাগছে তো এখন আমাদের কাজ হচ্ছে থ্রেড টেপ পেঁচানো তো এই থ্রেড টেপগুলো আমরা ভালোভাবে এই থ্রেডের মুখে আসলে লাগিয়ে নেবো পেঁচে লাগিয়ে দেবো তো এইভাবে কিন্তু ভালোভাবে আপনার পুরো প্যাচটা থ্রেড টেপের মাধ্যমে আপনাকে জড়িয়ে নিতে হবে পরিমাণ মতো এরপর আমাদের যে এক এক করে যে সেটিংগুলো লাগানো দরকার সেগুলো লাগিয়ে নিচ্ছি তো আমরা কোনো কর্নারের জন্য 3/4 একটা এলবো দিয়েছিলাম সেই এলবোটা এখানে লাগিয়ে দিচ্ছি
আর একটা কথা হচ্ছে আপনারা প্যাচটা খেয়াল করবেন, প্যাচের মুখে যাতে কোনোভাবে ময়লা না থাকে সেটা আপনারা একটু দেখে নেবেন। যদি ময়লা থাকে তাহলে কিন্তু ভালোভাবে আপনার টেপটা বসবে না বা লাগবে না, সেক্ষেত্রে কিন্তু পানি লিক করতে পারে। এই জন্য ময়লাটা অবশ্যই পরিষ্কার করে নেবেন, নেওয়ার পরে কিন্তু টেপটা লাগাবেন। তো এখন আমরা ট্যাপের জন্য এই যে দেখতেই পাচ্ছেন 1/2-3/4 এলবো এটা লাগাবো। এখন এগুলো কিন্তু ভালোভাবে টাইট করতে হবে আমাদের গ্যাস স্টোনের সাহায্যে। আপনারা অবশ্যই গ্যাস স্টোনের সাহায্যে ভালোভাবে টাইট করে দিবেন, এবং এলবো থেকে এলবো যে আপনার আছে আসলে সোজা আছে কিনা এলবোটা সেটা আপনি অবশ্যই এইভাবে দেখে নেবেন। এইভাবে কিন্তু আপনাকে অবশ্যই চেক করে নিতে হবে যে এলবোটা সোজা হচ্ছে কিনা এলবো থেকে এলবো, এটাও কিন্তু আপনাকে দেখে নিতে হবে। তো এরপরে আমাদের যে লো ডাউনের জন্য যে 6 ইঞ্চি আমরা পাইপের কথা বলছিলাম, সেই 6 ইঞ্চি পাইপ হচ্ছে এটা। তো এটাতেও আমরা টেপ লাগিয়ে নিব। তো আমাদের দুই প্রান্তে কিন্তু টেপ লাগানো হয়ে গেছে। তো টেপ লাগানোর পরে আমরা এমন ধরনের 1/3-4 টি, তো 1/3-4 টিতে আমরা এই পাইপটা লাগিয়ে দিব। এরপরে আমাদের এই যে পাইপটা রয়েছে এখানে যে 3/4 আমরা এলবো ব্যবহার করেছি সেখানে এই পাইপটা লাগাই দিচ্ছি। দেওয়ার পরে এটাও কিন্তু ভালোভাবে আমরা গ্যাস স্টোন দিয়ে টাইট করে দিচ্ছি। আপনারা অবশ্যই প্রত্যেকটা জয়েন্ট ভালোভাবে গ্যাস স্টোনের সাহায্যে টাইট করে দিবেন, তাহলে কিন্তু পানি আর লিক করবে না। এবং প্রত্যেকটা ফিটিংস আপনি দেখবেন যে আসলে সোজা হচ্ছে কিনা এটা একটু ভালোভাবে লক্ষ্য রাখতে হবে, যে প্রত্যেকটা ফিটিংস আপনার সোজা হচ্ছে কিনা ভালোভাবে দেখে নেওয়া লাগবে। আমাদের যতটুকু আমরা মাপ নিয়েছিলাম ততটুকু কিন্তু পাইপ ফিটিং শেষ। এখন আমরা আবারও ওই জায়গায় লাগাবো এবং বাকি কাজগুলো করব। তো দর্শক, আমরা যতটুকু পাইপ আসলে মাপ নিয়েছিলাম ততটুকু কিন্তু আমাদের এখানে ফিটিং দেওয়া শেষ। তো আবারও বলি, পেছনের ওয়াল থেকে আপনার ট্যাপের যে লাইন সেটা রেখেছি 32 ইঞ্চি দূরত্বে, এবং এটার উচ্চতা আছে আপনার প্যানের উপর থেকে যদি আমরা ধরি তাহলে প্যানের উপর থেকে এটার উচ্চতা থাকবে আপনার 11 ইঞ্চি, এবং এখানে যে আমরা ঢালাই দিয়েছি চেম্বারে সেটাখান থেকে উচ্চতা আছে 14 ইঞ্চিতে। আর এই সাইডে যে লো ডাউনের জন্য যে লাইনটা সেটা আপনার সাইডের ওয়াল থেকে দূরত্ব আছে 6 ইঞ্চি দূরত্বে, আর উচ্চতা তো সেমই হবে সবগুলোই। এখানে যদি একটু লক্ষ্য করেন দেখেন আমাদের এই সাইডে কিন্তু একটা ছিদ্র দেখতে পাচ্ছেন, এই ছিদ্রটা বাইরে চলে গেছে। তো এই ছিদ্রটা হচ্ছে আপনার এই যে আমাদের বাথরুম রয়েছে এই বাথরুমের পেছনে কিন্তু ডাইনিংয়ের সাথে কিন্তু একটা বেসিং হবে। তো এই বেসিংয়ের যে পানির লাইন সেটা কিন্তু আমরা এখান দিয়ে আসলে বের করব। তো এর জন্য আমরা এখানে একটা 3/4 টি ব্যবহার করব। তো 3/4 টি ব্যবহার করছি আমরা এই জায়গায়, এবং এখন এটা যে দূরত্ব আমরা ওইটির থেকে এই দূরত্বটা মাপবো এবং এটার মেপে আমরা পাইপ লাগাবো। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে আমাদের ব্যাসিংয়ের জন্য যে লাইনটা সেটা কিন্তু আমরা এখানে টেনে দিয়েছি, ব্যাসিংয়ের লাইনের জন্য যে পাইপটা টানা দরকার সেটা টেনে দিয়েছি, এবং এখন এই জায়গায় যে মুখটা আছে সেটা আমরা এদিকে টানবো। তো এরপরে আমরা এখানে যে আমাদের যে হাই কমোডের যে লো ডাউনের যে লাইনটা রয়েছে সেটার জন্য আমরা এখানে আরেকটা টি দেবো। এটাও কিন্তু আমরা প্যানের যে লো ডাউনের জন্য 6 ইঞ্চি দূরত্বে রেখেছিলাম এটাও কিন্তু 6 ইঞ্চি দূরত্বে রাখবো। রেখে কিন্তু আমরা এই পাইপটা আসলে মাপ নেব, নিয়ে এটা লাগাই দিব, এবং এখানে আমরা আরেকটা এলবো দিব। দেওয়ার পরে আমরা এখানে 32 ইঞ্চি দূরে আবারও কিন্তু একটা পয়েন্ট রাখবো। আপনার হাই কমোডের যে ফ্যান রিসিভার রয়েছে সেটার জন্য কিন্তু আমরা এর 32 ইঞ্চি দূরত্বে কিন্তু আরেকটা টি দিয়ে কিন্তু একটা লাইন টেনে রাখবো। তো দর্শক, আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের হাই কমোডের এবং লো কমোডের লাইনের জন্য ট্যাপ এবং লো ডাউনের যে লাইন সেটা কিন্তু পুরোপুরিভাবে ফিটিং দেওয়া হয়ে গেছে। তো এখন এই সাইডে আমাদের যে ট্যাপের লাইন আমার, তো অর্থাৎ আপনার গোসলের ট্যাপ, তারপরে আপনার হ্যান্ড শাওয়ারের লাইন, শাওয়ারের লাইন, এগুলো কিন্তু বাকি আছে। তো এগুলোর মেজারমেন্ট কিন্তু জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, আর এগুলোর মেজারমেন্ট ভালোভাবে যদি আপনি করতে না পারেন তাহলে কিন্তু আপনার বাথরুমের যে সৌন্দর্য কিংবা ব্যবহারের যে সুবিধা সেটা থেকে কিন্তু আপনি বঞ্চিত হবেন। এই জন্য কিন্তু ভালোভাবে এটা আপনি একটু বুঝে শুনে বা দেখে রাখার চেষ্টা করবেন। তো দর্শক, আমরা এরপরে এখানে যে হ্যান্ড শাওয়ারের জন্য যে লাইনটা তুলবো সেই লাইনের জন্য এখানে আরেকটা টি মারবো, 3/4 টি। তো এই 3/4 টি থেকে আমরা এই জায়গায় যে হ্যান্ড স্প্রে যে লাইন দিয়েছি সেটার দূরত্ব মেপে নিচ্ছি। তো এখানে 21 ইঞ্চি দূরত্ব রয়েছে, তো 21 ইঞ্চি পাইপ লাগবে। আর এই জায়গায় আরেকটা টি দেবো, এই জায়গায় আপনার এখানে অ্যাঙ্গেল স্টাফ কক প্লাস হচ্ছে আপনার ট্যাপের লাইনের জন্য যে লাইনটা উঠবে এর জন্য। এখানে দেখতেই পাচ্ছেন যে লোড বিম থেকে এটার যে উচ্চতা সেটা আছে 40 ইঞ্চি উচ্চতায় রয়েছে।
আর আমরা যে বালতি যে ট্যাপটা দেব তো বালতি ট্যাপটা কিন্তু অনেকেই আপনার অনেক নিচুতে দিয়ে যায় দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু আমরা এই যে লেভেলে পাইপ এনেছি এই লেভেল বরাবরই দিয়ে দেয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ঢালাই দেওয়ার পরে আর কিন্তু আপনার বালতি ঢোকানোর সমস্যা হয়ে যায় অর্থাৎ এই ট্যাপের নিচে কিন্তু বালতিই ঢোকে না তো 28 থেকে 26 এর ভেতরেই আপনারা রাখবেন তো আমরা এখানে 28 ইঞ্চি উচ্চতায় রাখছি বালতি ট্যাপের যে পয়েন্টটা এবং আপনার যে কনসিল স্টাফ কক রয়েছে সেটা আমরা রেখেছি আপনার 40 ইঞ্চি উচ্চতায় তো এইভাবেই কিন্তু আপনারা ফিটিং দিবেন তো এখন আমাদের পাইপগুলো আমরা মেপে নিয়েছি যে আসলে কতটুকু পরিমাণ পাইপ আমাদের প্রয়োজন পড়বে তো এই জায়গায় দেখতে পাচ্ছেন যে আমাদের শাওয়ারের যে লাইন এবং বালতির যে ট্যাপের লাইন সেটা কিন্তু ফিটিং করা হয়ে গেছে মানে ট্যাপের যে লাইন সেটা হচ্ছে এই আপনার সরাসরি ট্যাঙ্কির লাইনের আর এই সাইডে যে লাইনটা দেখতে পাচ্ছেন বা পয়েন্টটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্যাপের জন্য এটা হচ্ছে বালতির ট্যাপের জন্য তো এটা হচ্ছে গিজারের জন্য যেটা গরম পানি আসবে আর স্টাফ কক দুটো তো আপনারা দেখলেন যে দুইটা স্টাফ কক লাগানোর কারণ হচ্ছে আপনার একটা শাওয়ারে কিন্তু আপনার এই দুইটা স্টাফ ককের মাধ্যমে কন্ট্রোল হবে অর্থাৎ একটা দিয়ে সরাসরি ডান সাইডটা দিয়ে কিন্তু আপনার ট্যাঙ্কির লাইনের পানি আসবে এবং এটা দিয়ে কিন্তু গিজারের লাইনের পানি আসবে আর এই যে ট্যাপটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু স্টাফ কক থেকে সমান দূরত্বে এটাও যতটুকু দূরত্বে এটাও ততটুকু দূরত্বে আছে আর এটার উচ্চতাও কিন্তু সেম অর্থাৎ এখান থেকে আপনার ফ্লোর থেকে এটাও কিন্তু 28 ইঞ্চি উচ্চতায় এবং এই সাইডে থেকেও কিন্তু এটা 28 ইঞ্চি উচ্চতায় দেওয়া হয়েছে তো এরপরে আমরা এখানে যে হ্যান্ড শাওয়ারের জন্য যে পয়েন্টটি রেখেছি এখানে দেখতে পাচ্ছেন একটা হ্যান্ড শাওয়ারের জন্য কিন্তু একটা পয়েন্ট উঠানো রয়েছে তো এই পয়েন্টটা আমরা ঠিক এমন জায়গায় কিন্তু হ্যান্ড শাওয়ার দেবো অর্থাৎ এই জায়গায় যে আপনার দুইটা স্টাফ কক দেখতে দেখা যাচ্ছে তো এই লেভেলেই কিন্তু হ্যান্ড শাওয়ারটা উঠবে হ্যান্ড শাওয়ারের পয়েন্টটা থাকবে তো সেটা আমরা পরে দেব তো তার আগে আমরা এই সাইড থেকে আপনারা যে লাইনটা দেখতে পাচ্ছেন আমাদের যে ডাউন ছাদের উপরে চলে গেছে সেই লাইনটা আমরা আগে উঠাই দেবো বা আগে টেনে নেব তো এটা হচ্ছে গিজারের লাইনের জন্য তো গিজারের যে গরম পানি সেটা কিন্তু এই যে লাইনটা টেনেছে এই লাইন দিয়ে কিন্তু আপনার এটার ভিতরে আসবে অর্থাৎ আপনার এখানে যে ট্যাপ রয়েছে এই ট্যাপের লাইনে আসবে এবং এখানে এই স্টক ওয়ার্ক দিয়ে কিন্তু এই শাওয়ারের লাইনে যাবে তো আমরা প্রথমে এই লাইনটা আগে টেনে নেব তারপরে আপনার এই লাইনটা আমরা উঠাবো তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের যে হ্যান্ড শাওয়ারের লাইন সেটা কিন্তু উঠানো হয়ে গেছে এবং এই সাইডে আমরা গিজারের যে লাইন পাইপটা টানবো বা পানিটা নামানোর জন্য যে পাইপটা টানবো সেটার জন্য কিন্তু একটু অ্যালবো দেওয়া হয়ে গেছে তো দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে আমাদের যে শাওয়ারের যে লাইনটা সেই লাইনের জন্য কিন্তু আমরা পাইপটা উঠিয়ে দিচ্ছি আর আপনার উপরে যে ফিটিংটা সেটা হচ্ছে হাফ থ্রি করে একটা অ্যালবো কিন্তু আপনার ওখানে দেওয়া হচ্ছে যেটাতে আপনার শাওয়ার লাগবে তো অনেকে কিন্তু আবার আপনার ছাদে শাওয়ারটা দিতে বলে তো সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা হয় না আর ওয়াল শাওয়ারেও কিন্তু একটা সুবিধা আছে আপনার যেদিকে ইচ্ছা সেদিক মুভিং করা যায় কিন্তু সিলিংয়ে শাওয়ার দিলে কিন্তু আপনার সেটা আর করা সম্ভব হয় না অর্থাৎ যে জায়গায় দেওয়া হয় ঠিক সেই সুযোগে কিন্তু আপনার শাওয়ারটা ব্যবহার করা লাগে তো আপনারা চাইলে ওয়াল শাওয়ার কিংবা সিলিং শাওয়ার দুইটাই নিতে পারেন আর যেটা বলছিলাম আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে যে শাওয়ারের যে লাইনটা সেটা কিন্তু সিলিং থেকে এই জায়গায় যে সিলিং থেকে কিন্তু আপনার একেবারে 3 ইঞ্চি নিচে কিন্তু দেওয়া হয়েছে যাতে শাওয়ারটা লাগানো যায় তো আপনারা অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন তো এরপরে আপনার গিজারের জন্য যে লাইনটা আমরা নামাবো অর্থাৎ গিজারের পানি যেটা দিয়ে নামবে যে পাইপ দিয়ে সেটা ফিটিং করা হচ্ছে দেখতেই পাচ্ছেন তো অনেকেই বলে যে আসলে গিজারের জন্য আমরা কী পাইপ নেব আপনার জিআই নেব নাকি পিভিসি নেব এটা নিয়ে কিন্তু একটা দ্বিধাদ্বন্দ্বে থাকে এবং ফিটিংস নিয়েও কিন্তু দ্বিধাদ্বন্দ্বে থাকে তো এ নিয়ে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও দেওয়া আছে অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা অবশ্যই ভিডিওটি দেখে নেবেন তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন আর এখানেও যদি একটু শর্ট করে আপনাদের বলে রাখি তো এই পাইপটাও কিন্তু কোনো রকমে আপনার গিজার ব্যবহার করলে কোনো রকম সমস্যা হয় না তো আপনারা নিশ্চিন্তে কিন্তু আপনার এই পাইপের উপরে নির্ভর করে গিজার লাগাতে পারবেন তো দর্শক আমাদের শেষ যে পাইপটা সেটা হচ্ছে আসলে লাগাতে বাকি রয়েছে সেটা আপনার ট্যাঙ্কির থেকে আসলে এই ভেতরের যে আমরা ওয়ারিং করলাম এই ওয়ারিংয়ে যে পানি আসবে সেই পাইপটা তো এখানে দেখতেই পাচ্ছেন আমরা সেই পাইপটা নিয়েছি শেষ পাইপ আর কি তো এখানে দেখেন আমরা শেষ প্রান্তে কিন্তু একটা টি মেরেছি এটা হচ্ছে 1-3-4 একটা টি তো আমরা ভেতরে যেহেতু 3-4 পাইপ এবং 3-4 সেটিং দিয়ে কিন্তু ফিটিং করেছি পাইপগুলো এবং ট্যাঙ্কি থেকে যে পাইপটা আপনার আপাতত আপনার বাথরুমের ভেতরে আসবে সেটা হচ্ছে আপনার 1 ইঞ্চি তো 1 ইঞ্চির জন্য আমরা এখানে 1-3-4 একটা টি দিয়েছি এবং এই টির মাধ্যমেই কিন্তু আপনার ট্যাঙ্কিতে আমরা পাইপ সংযোগ করব 1 ইঞ্চি তো এখন এটা আমরা পিছনের সাইড থেকে লাগিয়ে দিব তারপরে আপনাদের
আরো কিছু কথা আছে সেগুলো আপনাদেরকে জানাবো। তো দর্শক আমাদের শেষ মেয়েছে যে কাজটি বাকি আছে সেটা হচ্ছে আমাদের যে পয়েন্টগুলো আমরা রাখলাম, তো এই পয়েন্টগুলোর মুখ আসলে দেখা যাচ্ছে কোনো দিকে ব্যাকাটেরা আছে কিনা সেটা আসলে ঠিক করার জন্য আপনারা অবশ্যই এইভাবে কিন্তু সোজাভাবে রেখে দেওয়ার চেষ্টা করবেন যাতে টাইলসের পরে এটা সোজা থাকে, নাইলে কিন্তু ট্যাপ শাওয়ার কিংবা এগুলো কিন্তু লাগানোর সময় আপনার বেঁকা হয়ে যেতে পারে। এই কারণে অবশ্যই এগুলো কাজ শেষে অবশ্যই লক্ষ্য করবেন যাতে বেঁকে আছে কিনা সেটা দেখার জন্য চেষ্টা করবেন। তো সর্বশেষ যে কাজটি আমাদের থাকছে সেটা হচ্ছে প্রত্যেকটা আপনার যে পয়েন্টগুলো আমরা রাখলাম এই পয়েন্টের মুখে অবশ্যই এই যে প্লাগ দেখতে পাচ্ছেন হাফ ইঞ্চি পিভিসি প্লাগ, এটা অবশ্যই লাগিয়ে রাখতে হবে। ঠিক এইভাবে আপনারা লাগিয়ে রাখবেন যাতে আপনার টাইলসের সময় কোনো রকমের সিমেন্ট বালি এর ভিতরে না ঢুকতে পারে, এই জন্য অবশ্যই এটা লাগিয়ে রাখবেন। আর একটু টেপ বেশি করে দেওয়ার চেষ্টা করবেন, টেপ যদি আপনারা না দেন, অনেকে দেখা যাচ্ছে টেপ না দিয়ে লাগিয়ে দেন, সেক্ষেত্রে আপনার এখানে কিন্তু জং আসে, জং আসার পরে কিন্তু এই প্লাস্টিকের সাথে আপনার এই জংয়ের একটা আসলে লেগে যায় যার কারণে সহজে খুলতে চায় না। যদি টেপটা আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হবে না, আমরা সহজে কিন্তু এটা খুলতে পারবেন। তো অবশ্যই টেপ লাগিয়ে তারপরে কিন্তু আপনারা এই প্লাগগুলো লাগাবেন, দিয়ে আপনারা এই পয়েন্টের মুখগুলো কিন্তু আটকিয়ে দিবেন। তো দর্শক আমাদের সমস্ত ফিটিংসগুলো কিন্তু লাগানো হয়ে গেছে, তো এখন আমরা বদনার ট্যাপ শাওয়ার তারপরে হ্যান্ড শাওয়ার লাইন যেসবগুলো আমরা লাইন করেছি এটার মেজারমেন্ট আপনাদেরকে আবার ফের দেখাবো, অর্থাৎ এটার মাপজোক কতটুকু রাখতে হয় সেটা আপনাদেরকে লাস্ট ফিনিশিং আর একবার দেখিয়ে দেবো। আর বিশেষ করে আমাদের যে গিজারের লাইনটা দেখতে পাচ্ছেন আমরা এখানে কিন্তু দুইটা স্টাফ কক লাগিয়েছি, তো এই দুইটা স্টাফ কক লাগানোর আসলে কারণ কি এবং গিজারের লাইনটা কিভাবে কাজ করবে সেটাও আপনাদেরকে এখন দেখাবো। তো দর্শক সর্বপ্রথম আমাদের যে বদনা ট্যাপটি আমরা রেখেছিলাম সেটার উচ্চতা কতটুকু আছে আপনাদেরকে দেখে দিয়ে লাস্ট ফিনিশিং। তো আমরা যে ঢালাইটি দিয়েছিলাম প্যানের ঢালার উপর থেকে এটা কিন্তু রয়েছে 14 ইঞ্চিতে, এবং এটা যে পেছন থেকে দেওয়ালের পেছন থেকে আমরা কতটুকু দূরত্বে রেখেছি সেটা আপনাদেরকে দেখাবো। এটা আছে কিন্তু 32, এখানে যদি একটু দেখাই ক্লিয়ার করে, হ্যাঁ 32 দেখতে পাচ্ছেন। আর এটা আপনারা একটু খেয়াল করেন আমাদের যে চেম্বার রয়েছে সেটা থেকে কিন্তু অন্তত 3 ইঞ্চি দূরে কিন্তু আপনার এটা রয়েছে বদনার যে ট্যাপের শেষ প্রান্ত, তো এটা অবশ্যই লক্ষ্য রাখবেন। আর আমাদের প্যানের যে লো ডাউনের যে লাইনটা রেখেছি আমরা এই জায়গায় যে পয়েন্টটা রেখেছি সেটা আছে ওয়াল থেকে 6 ইঞ্চি দূরত্বে, যে দেখেন এখানে কিন্তু 6 ইঞ্চি দূরত্বে আছে। আর এই সাইডে আমাদের যে হাই কমোটের যে লাইনটা সেটাও কিন্তু 6 ইঞ্চি দূরত্বে আছে। আর এই জায়গায় আপনার হাই কমোটের যে আপনার স্প্রের যে লাইনটা সেটাও কিন্তু আপনার ওয়াল থেকে পেছনের থেকে, অর্থাৎ পেছনের যে ওয়াল রয়েছে সেখান থেকে কিন্তু 32 ইঞ্চি দূরত্বে রয়েছে। আর এখানে যে হ্যান্ড শাওয়ারের যে লাইনটা সেটা দেখতে পাচ্ছেন আমাদের যে দুইটা স্টাফ কক রয়েছে একই লেভেলে কিন্তু আপনাদের হ্যান্ড শাওয়ারের লাইনটা দেওয়া হয়েছে, তো অনেকে কিন্তু হ্যান্ড শাওয়ারের লাইনটা নিচে দিয়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু হ্যান্ড শাওয়ারের যে পাইপ সেটা কিন্তু মাথা বরাবর ওঠে না, তো এই জন্য কিন্তু একটু উঁচুতে রাখা হয়েছে। আর এখন স্টাফ ককের যে উচ্চতা সেটা আপনাদেরকে দেখাবো, আমাদের যে ফ্লোর থেকে বা আপনাদের এখানে যে লোড বিম রয়েছে লোড বিম থেকে এটার উচ্চতা আছে 40 ইঞ্চিতে, এবং আপনাদের যে ট্যাপের লাইনটা এখানে বালতি জোনে দুইটা ট্যাপ দেখতে পাচ্ছেন এই ট্যাপের লাইনটা উচ্চতা আছে কিন্তু 28 ইঞ্চিতে। তো আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই যে আমাদের যে ওয়াল শাওয়ারের যে লাইনটা আমরা রেখেছি সেটা কিন্তু 3 ইঞ্চি দূরে দেখতে পাচ্ছেন ছাদ থেকে কিন্তু 3 ইঞ্চি নিচে নামানো হয়েছে, তো ছাদের সাথে অনেকে লাগিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আমাদের যে শাওয়ার রয়েছে সেটা লাগাতে কিন্তু সমস্যা হয়। তো এখন আপনাদেরকে ফাইনাল যেটা বোঝাবো সেটা হচ্ছে যে গিজারের লাইনটা আমাদের এখানে কীভাবে কাজ করবে সেটা আপনাদেরকে একটু জানাবো। তো এখানে যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু গিজারের যে গরম পানি সেটা কিন্তু আসলে এই পাইপটা দিয়ে কিন্তু নামবে, তো এখান থেকে নেমে আমাদের কিন্তু এই লাইনটা কিন্তু এই ট্যাপে আসবে, এটা হচ্ছে গিজারের লাইনের আর গরম পানির লাইন। এবং এখানে যে স্টাফ কক্টা দেখতে পাচ্ছেন এই স্টাফ কক্টা যখন আমরা ছাড়বো তখন কিন্তু এই শাওয়ারে কিন্তু আমরা গরম পানি পাবো, আর যদি অতিরিক্ত আপনার হচ্ছে দেখা যাচ্ছে শাওয়ারে গরম পানি চলে আসছে সেক্ষেত্রে কিন্তু আমরা যখন এই লাইনটাও আপনার অন করবো তখন কিন্তু মিক্সিং হয়ে কিন্তু পানিটা আপনার শাওয়ারে পাবেন, এবং পানিটা কিন্তু আপনার একটু ঠান্ডা এবং গরম মিক্সিং হয়ে কিন্তু আসবে। আর একটা জিনিস আপনারা অনেকেই দেখেন যে এই জায়গায় কিন্তু 3টা স্টাফ কক লাগায়, তো সেটাও আর একটা কারণ আছে, আপনারা যদি দেখা যাচ্ছে যে এই দিকের যে পয়েন্টগুলো রয়েছে অর্থাৎ এই বালতির ট্যাপে আপনি যদি আছে গরম পানি পেতে চান কিংবা হ্যান্ড শাওয়ারে কিংবা আপনার এইসব টয়লেটের লাইনে, তো সেক্ষেত্রে আপনার এখানে আরেকটা অতিরিক্ত স্টাফ কক লাগানোর প্রয়োজন পড়ে। এই স্টাফ ককটা বন্ধ রেখে এই স্টাফ ককটা ছেড়ে এবং এই স্টাফ ককটা ছেড়ে দিলে কিন্তু পানিটা আবার এখান দিয়ে কিন্তু আপনার হচ্ছে এদিকে যায়, তো সেক্ষেত্রে আবার একটা কাজ হয় সেটা হচ্ছে আপনার ট্যাঙ্কির পানি এবং গিজারের পানি কিন্তু মিক্সার হয়ে যায়, অর্থাৎ একেবারে কি যে আপনার সরাসরি ট্যাঙ্কির পানি কিংবা সরাসরি গিজারের পানি সেটা কিন্তু আপনার যায় না। তো এটা আমি মনে করি যে আসলে কোনো কাজেরই না, আপনার যদি অতিরিক্ত পানিই লাগে তার সেক্ষেত্রে আপনার এখানে যে ট্যাপের লাইন আছে সেই ট্যাপের লাইন থেকে কিন্তু আপনি সরাসরি গরম পানি নিয়ে কিন্তু আপনি টয়লেট ইউজ করতে পারেন।
तो दर्शक यही छिल आजकल भिडियो तो भिडियो सम्पर्केदिपर मूल्यवान मतमत थे विशेषकर सकल बड़ो भाइरा रही दीर्घदिन प्लाम्बिंग जड़ित ता आसले भिडियोते जो देखे थकें जो को भूलभ्रांति थे अवश्य कमेंटे हमारे एकदेश देवें जो आसले जैगाते भूल आपनी खुशी हब और भिडियोटी शेष पर्त देखे जर भलो लगल अवश्य एक लाइक जा चैने सैनिटारी विषय विभिन्न भिडियो पे चाहले अवश्य चैनल सबसक्राइब कर साथ ही थकबे।